দিস ইজ মুন চলে আসছি লাইভে সবাই কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে আর যাচ্ছি যাচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা নেট এর সব দিক থেকে ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন আপু আমি আপনার লাইভ দেখার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম ও শোন আপা কি থ্যাংক ইউ আচ্ছা তুমি কেমন আছো রাইসা আপু অনেক ভালো আছি আপু চুলগুলো কি সুন্দর আপু আমার চুলের রহস্য শ্যাম্পু হ্যাঁ কারণ দেখেন তেল দিয়ে তো চুল পড়া বন্ধ করা যায় চুল গজানো যায় বাট চুল এত সুন্দর রাখার জন্য শ্যাম্পু মেন সো আমার হচ্ছে ডোনাট শ্যাম্পুটা এত ভালো কাজ করে ভাই আমাদের এত রিভিউ আসতেছে যারা কালকে শোরুম থেকে নিছে একবার ওয়াশে রিভিউ দিচ্ছে এত রিভিউ আসতেছে আপনাকে আমার ক্লিয়ার এখন আসি আমরা একটা গেমস খেলবো প্রথম দশ মিনিটে যে সবচেয়ে বেশি টাস্ক শেয়ার করবে বিভিন্ন গার্লস গ্রুপ এবং নিজেদের আইডিতে সবচেয়ে প্রথম দশ মিনিট হ্যাঁ প্রথম দশ মিনিট লাইভটা যে শেয়ার করবে সে পাবে হচ্ছে ডোনাট শ্যাম্পু ফ্রি ডোনাট শ্যাম্পু ফ্রি পেতে হলে প্রথম দশ মিনিটে সর্বোচ্চ শেয়ার করতে হবে আপু আমি তোমার পেজ থেকে অনেক প্রোডাক্ট অর্ডার করেছি আমার আম্মুর মেস্তার জন্য কি নিব আপু শোনা মেস্তার জন্য একটা মেস্তার কম্বো আছে মেস্তার কম্বোটা নিবা যেটা দিয়ে একদম পারমানেন্ট ভাবে মেস্তা চলে যাবে তেইশশো পঞ্চাশ টাকা মেস্তার কম্বোটা আপু কেমন আছো অনেক ভালো আছে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ রাইশা আক্তার আপু এত ভালোবাসা তোমরা ও মাই গড় এত ভালোবাসো আমি কিন্তু কি বলবো আমি আমি একদম ট্রোমার মধ্যে ছিলাম বা তোমরা আমার পুরা হচ্ছে পাম টাম দিয়া একদম ফুলাই ফস মুনাপো লাইভ আসো মুনাপো লাইভ আসো সারাদিন এক কথা আমি আর বসে থাকতে পারলাম না কবে যে আপনার কাছ থেকে ফেস ওয়াশ আনবো আহারে আপু আমিও প্রোডাক্ট নিয়েই অনেক জোস থাকা বাসা করা খাজানা বুস্টার ও থ্যাংক ইউ পড়ি আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার প্রোডাক্ট অলওয়েজ বেস তোমার খাজানা দিয়ে আমি অনেক ফর্সা হয়ে গেছি আচ্ছা তাই বুঝি আপু শোনা আপু কেমন আছে জান্নাত আপু অনেক ভালো আছে আচ্ছা শেয়ার করতেছেন কারা কারা একটা করে লাভ রিয়াক্ট দিবেন সর্বোচ্চ শেয়ার করতে না পারলো মিনিমাম বিশটা করে শেয়ার করবেন ঠিক আছে আপু আপনার সেই আগের গ্লাস স্কিন ক্রিমটা কি এখন ব্যবহার করলে একনি চলে যাবে আগের মতো কাজ করে হানড্রেড পার্সেন্ট আগের মতো কাজ করে পূজা আপু আপু মুখের ফর্সা হওয়ার কম্ব দেখাও আচ্ছা আমি দেখাচ্ছি লাইভটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করলে গিফট আছে সর্বোচ্চ লাইভটা শেয়ার করলে গিফট আছে সো লাইফটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর সবাইকে বলবো আমার এক একটু প্রবলেম হচ্ছে ফেসবুক আপডেটের জন্য বাট সবাই একটা করে লাভ রিয়াক্ট দিবেন বা একটা লাইক বাটন ক্লিক করবেন আপু আপু আমাকে ডেলিভারি দিতে পারো না আপু পারি তো আপু 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 আমি ফর্সা হতে চাই ফর্সা যারা একেবারে হতে চান যা আমি একেবারে সাদা হব একেবারে সাদা হব তারা কোনটা দিবে যারা একেবারে সাদা হইতে চান যে আমি একেবারে ফর্সা হব একেবারে যারা ফর্সা হতে চান তারা কোনটা অ্যাপ্লাই করবেন আমি একেবারে দুধের মতো হব হ্যাঁ একেবারে এই এই যে প্যাকেটের কালারের মতো ফর্সা হব যেমন আমার স্কিন টোনটা আমার স্কিন টোনের মতো যারা একেবারে ফর্সা হতে চান আমি আপনার স্কিন টোনের মতো ফর্সা হতে চাই সবার আগে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন সবার আগে আপু আমার মুখে ব্রণের দাগ বেশি আপু কি অ্যাপ্লাই করব দাগও চলে যাবে ফর্সা হবে আপু চোখ বন্ধ করে চিলি ক্রিমটা অ্যাপ্লাই করবেন চিলি ক্রিমের দাগ যাবে ব্রন যাবে স্কিন আর ব্রন ব্যাক করতে দিবে না ফার্স্ট টাইম অর্ডার করছি থ্যাংক ইউ ঈশা আপু সোনা পাখি আপু মুখের লোমের জন্য কোনটা করব সুদিং জেল লাগাবেন আমি দেখাবো সো আগে আমি এই ক্রিমটা নিয়ে একটু কথা বলতে চাই ঠিক আছে আমি আগে এই ক্রিমটা নিয়ে একটা কথা বলবো বিকজ এই ক্রিমটা আমার পেজে সবচেয়ে ভাইরাল যারা একেবারে ডার্ক স্কিন যে একেবারে কালো স্কিন যে আমি একেবারে কালো আমি একেবারে কালো জন্মগত কালো বাই বর্ন কালো বাই বর্ন ডার্ক স্কিন তারা পর্যন্ত এই ক্রিম ইউজ করে আপনারা অনেক বেশি পরিবার হচ্ছে ফর্সা স্কিন টোন পাবে এত পরিবার আপনার একটা হেলদি স্কিন পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না আপু গ্লাস স্কিন ক্রিমটা একটা হাতে নিয়ে দেখাও ছবি নিব আপু আই এম সো সরি সোনা পাখি আসলে সামানটা আছে বাট ক্রিমটা পাচ্ছি না খুঁজে আচ্ছা আপু সময় তোমার লাইভ দেখি থ্যাংক ইউ শেয়ার করতে থাকেন শেয়ার করেন এখন যে শেয়ার করবেন দুই মিনিটের গেমস দুই মিনিটের সবচেয়ে বেশি যে শেয়ার করবেন সে পাবেন খাজানা ক্রিম ফ্রি দুই মিনিটে যে সবচেয়ে বেশি লাইকটা শেয়ার করবেন সে পাবেন খাজানা ক্রিম ফ্রি আমি এভাবে আজকে গিফট দিব আজকে দশটা গিফট দিব জান আপু তোমার প্রোডাক্ট নেই তোমার কাজ থেকে ভিআইপি কার্ড না আপু একটু এর পরে অর্ডার করলে পেজে বলে দিবা আপু ক্রিমটা কি এককে টাকা দিয়ে দেওয়া যাবে স্টুডেন্ট বাজেট আপু এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্সড রেট দুই মিনিটে শেয়ার করেন দুই মিনিটে দুই মিনিটে শেয়ার করলে পাবেন খাজানা ক্রিম ফ্রি সো আজকে যারা একেবারে সাদা হতে চান যে আমি একেবারে দুধের মতো সাদা হতে চাই স্কিন গ্লাস স্কিন করতে চাই স্কিন গ্লাস স্কিন করতে চাই একেবারে সাদা ফরসা একটা স্কিন টোন চাই আমি আবার বলি যাদের ফরসা হওয়ার ইচ্ছা নাই যে আমি ফরসা হতে চাই না এটা কিনবেন না আমার কথা স্টেট ফরাট এরকম কেউ আপনাদেরকে বলবে না যাদের ফরসা হওয়ার কোনো ইচ্ছা নাই যে আমি আসলেই ফরসা হতে চাই না আমার স্কিন ভালো করতে চাই আমার ব্রন কমাতে চাই অন্য ক্রিম ইউজ করবে এইটা নেবেন না এটা কিনবেন না কারণ এটা দিলে আপনি ফর্সা হবেনি এটা দিলে আপনি ফর্সা হবেনি প্লাস ফর্সা হওয়ার পাশাপাশি মুখে ব্রন যাবে মিস্তা যাবে তিল যাবে র্যাশ যাবে ফাঙ্গাল একনি যাবে স্কিন মোটা করবে স্কিন রিপেয়ার করবে স্কিন এক কথায় ট্রিটমেন্ট করাবে স্কিন আপ কথায় ট্রিটমেন্ট করাবে যাদের ফর্স হওয়ার ইচ্ছা নাই তারা এটা কিনবেন না আমার কথা স্টেক ফরওয়ার্ড কারণ এটাতে আপনি প্রচন্ড পরিমাণ ফর্স হবেন যখন আপনি আপনার স্কিন যদি ভালো থাকে যাক আমার স্কিন ভালো যাক আমার স্কিন যেমন আমার কালকেও রিভিউ আসছে যাক আমার স্কিন ভালো আপু আমি আজকে লাগাইছি কালকে দেখি পুরো মিনিমাম চার শেড পর্যন্ত ফর্স হয়ে গেছি চিন্তা করেন আমার রিভিউ আসছে আমার অলরেডি রিভিউ চলে আসে যাক আজকে লাগাইছি কালকে আমি চার শেড হয়ে গেছি একদিনে সো একদিনে হচ্ছে আপু আমি দুইটা আগে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি তাই শোনা আপু আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো আপু আমি নিতে চাই ওকে দুই মিনিটে সর্বোচ্চ শেয়ার করতে হবে ঠিক আছে একটা করে লাভ রিয়াক্ট দিতে হবে আপু তুমি কি আইলাইনার দিয়েছো অনেক সুন্দর লাগতেছে আসলে আপু আমি আইলাইনার দিয়েছি আপু শেয়ার ডান শেয়ার ডান ওকে এটার প্রাইস আমি বলতেছি এটা প্রাইস আমি বলতেছি এটার দাম বাড়বে এরপরে যে শিপমেন্টটা আসবে এটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে 1000 পিসের একটা শিপমেন্ট ঢুকছে মাত্র 1000 পিসের দুই দিন আগে একটা শিপমেন্ট ঢুকছে আমি দেখাইছি আমি ওই শিপমেন্টে ঢালতে পারি না বিকজ আমার অফিসে এত জায়গা নাই জায়গা স্বল্পতার কারণে আমি সব প্রোডাক্ট ঢেলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না 1000 পিসের একটা শিপমেন্ট ঢুকছে এটা আমার 4 থেকে 5 দিন হাইয়েস্ট শেষ হয়ে যাবে 4 থেকে 5 দিন বিকজ এইবারের ক্রিমটা এত পাওয়ারফুল এবার ক্রিমটা এত পাওয়ারফুল বলতেছে আপু মুখে লাল র‍্যাশ ছিল খাজানাটা এবার দেওয়ার পরে র‍্যাশ চলে গেছে এবার র‍্যাশ চলে গেছে আপনার স্কিনের চামড়া পাতলা থাকলে আপনার স্কিন মোটা হয়ে যাবে লিটারালি একদম মোটা হয়ে যাবে বিকজ এবার ক্রিমটা অনেক বেশি রিচার্জ রিসার্চ করে হচ্ছে আপনার তৈরি করা হয়েছে আপু আমি এটা নিতে চাই আপু নিউ বডি ক্রিমটার প্রাইস বলতেছে আপু আমার বডি ক্রিম শেষ আপু আমাদের নতুন বডি ক্রিম হয়তো বা চারটা বা পাঁচটা আছে সব শেষ হয়ে গেছে আপু আমার এক হাজার পিসের বডি ক্রিম ঢুকছে আমার চারটা বা পাঁচটা বডি ক্রিম আছে আমি দেখাই আপু যদি বাদ দিয়ে দেয় এই কথাটা আমিও বলতেছিলাম যখন আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন প্রথম অবস্থায় তিনটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন আমি এভাবে আপনাদেরকে দুনিয়ার কোনো সেলার বোঝাবে না আমি যেভাবে আপনাদেরকে বুঝাবো প্রথম অবস্থায় যখন আপনি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন যে আমি সর্ব সবার আগে নাইট ক্রিমটা ইউজ করতে চাই আপু আমি সবার আগে নাইট ক্রিম ইউজ করতে চাই আপু সেক্ষেত্রে কি করব সবার আগে আপু দুইটা নাইট ক্রিম ইউজ করবেন পরপর তিনটা পরপর তিনটা নাইট ক্রিম একটা ক্রিম আঠারো থেকে বিশ দিনে শেষ করবে একটা ক্রিম আঠারো থেকে বিশ দিনে আপনি শেষ করবেন যখন আপনি নাইট ক্রিমটা একটা না তিনটা ইউজ করবেন পর 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 ঠাস 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 একদিনও গ্যাপ নাই তখন দেখবেন সেই ক্রিমটা আপনার পার্মানেন্ট একটা স্কিন টোনে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে কিন্তু আপনারা অনেকে কি করেন এত ফর্সা হয়ে যান না আপনি লাস্টে ইউজ করা বন্ধ করে দেন মানে স্কিন কেয়ার করা বন্ধ করে দেন এটা করা যাবে না যখন আপনি ক্রিমটা নেবেন যখন আপনি ক্রিমটা নিবে পরপর তিনটা ক্রিম একসাথে অ্যাপ্লাই করবেন পরপর হচ্ছে তিনটা নাইট ক্রিম আপনি একসাথে অ্যাপ্লাই করবেন যারা একেবারে পার্মানেন্ট একটা স্কিন টোন চান একেবারে যারা পার্মানেন্ট স্কিন টোন চান তারা পরপর তিনটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন এখন আসে আপু খাজানা বুস্টারটা আনো না আপু এক তারিখে এক তারিখে এক তারিখে খাজানা বুস্টারে শিপমেন্ট আসবে আপু একটু ধৈর্য ধরেন না এত অস্থির হচ্ছেন কেন আপনারা আমি এত কষ্ট করে জানেন আমি ড্রেস আনাইছি চায়না থেকে আমার আমার সাথে সে তারা প্রতারণা করছে আমি যেই ড্রেস অর্ডার করছি সেটা দেয় নাই আমার এমন একটা ড্রেস দিছে যেটা দিয়ে আপনি ঘরও বুঝতে পারবেন না বাইরেও ফেলতে পারবেন না এমন একটা একশো আমার এক হাজার পিসের শিপমেন্টের ড্রেস ঢুকছে আমার পুরো টাকাটাই লস দশ লাখ টাকা শেষ আমার আমি বিকষ্ট করে ভাই আমি আপনাদের জন্য কত কষ্ট করে টাকা বাজি রেখে তারপর প্রোডাক্টটা নাই বাট দেখেন আমার এক ধাক্কায় দশ লাখ টাকা গায়েব আমার সাথে প্রতারণা করছে আমাকে দেয় নাই আমাকে দুই নাম্বার যেগুলো আমি অর্ডার করি নাই একেবারে পলেস্টার কাপড় বলে না পলেস্টার কাপড় কাইটা প্যাকেট করে পাঠিয়ে দিছে চায়না থেকে তো চিন্তা করেন আমি কত কষ্ট করে টাকা ইনকাম করি আমার এই টাকাটা আমার একটা মুনাফা ছিল এই টাকাটা আমার জমানো টাকা ছিল সেই টাকাটা দিয়ে আমি এত কষ্ট করে ড্রেসের জন্য ইনভেস্ট করেছি বাট দেখেন আমি আজকে পুরাই প্রতারিত হয়েছি চিন্তা করেন আচ্ছা আমি একটু ফরসা নেই এটা চুয়ে চুয়ে খাবেন হ্যাঁ অনেক এটা যাদের কোনো ক্রিম কাজ করে না যারা অতিরিক্ত কালো বা যাদের মুখে ব্রন আছে রিঙ্কেলস আছেন উপর এখন আমি দামটা বলতেছি হ্যাঁ চায়নাতে কারো ফেরত পাঠাবো যে পাঠাইছে সে তো যদি ব্লক মারে দেয় আমি কিভাবে ফেরত পাঠাবো বলেন যে পাঠাইছে সে আমার ব্লক মাইরা আমি কিভাবে পাঠাবো বলে আপু কেমন আছো অনেক ভালো আছে সব ক্রিমটার আমি দাম বলতেছি বাট আমি বলে দে এটার মেইন কাজ কি প্রথমত এটা আপনার স্কিনটা প্রচন্ড পরিমাণ হোয়াইটনিং করবে প্রচন্ড পরিমাণে এই ক্রিমটা আপনাকে ফর্সা করবে হ্যাঁ দুই মিনিট শেয়ার করবে সর্বোচ্চ দুই মিনিট যে শেয়ার করবেন আমি আমার বলে দে সর্বোচ্চ দুই মিনিট যে শেয়ার করবে সে পাবেন হচ্ছে খাজানা নাইট ক্রিমটা ফ্রি সে পাবেন এইটা তেরো বছর থেকে অ্যাপ্লাই করা করতে পারবে এইটা তেরো বছর থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ক্রিমটা সবার আগে আমি বলে দেই প্রেগন্যান্সি মমরা যাদের ছয় মাস সাত মাস হয়ে গেছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন না বাট প্রথম অবস্থায় ক্রিমটা সুন্দর করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রবলেম হবে না বাট শেষ অবস্থায় আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারবেন না আপু তোমার হেয়ারটা কি জোস আপু শ্যাম্পুর জন্য আপু শোনা সবই শ্যাম্পুর জন্য আপু আমি অনেক শেয়ার করতেছি বেশি বেশি শেয়ার করো একটা করে লাভ রিয়াক দাও যারা এখানে আসেন এই যে চারশো লোক আমাকে দেখতেছেন একটা করে লাভ দিবেন আমরা এখান থেকে লটারি করব লটারি করে একটা ডোনার শ্যাম্পু ফ্রি দিব লাভ রিয়াক্টের জন্য শুধুমাত্র একটা লাভ রিয়াক্টের জন্য আপনি একটা শ্যাম্পু ফ্রি পেতে পারেন ঠিক আছে এখন আসি খাজানা ক্রিমটা এই ক্রিমটা কিন্তু আপনাকে পার্মানেন্ট ফর্সা করার জন্য মিনিমাম তিনটা অ্যাপ্লাই করতে হবে আপনার মুখে ব্রোন থাকলেও চলে যাবে র্যাশ থাকলেও চলে যাবে মেস্তার দাগ থাকলেও চলে যাবে এক কথায় আপনার স্কিনটা পুরা নেট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আমি বলতেছি আর একটা কথা বলি এটা দুইটা প্লাস পয়েন্ট আছে এই ক্রিমটার দুইটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট আমি বলে দিই যাদের চোখের চারোপাশে অতিরিক্ত পরিমাণ কালো ডার্ক সার্কেল পড়ে গেছে ওইটা চলে যাবে দুই নম্বরে হচ্ছে যাদের মুখে লোমের প্রবলেম আছে বা স্কিন ড্যামেজিং এর প্রবলেম আছে ড্যামেজ রিপেয়ার করে স্কিনের লোম রিমুভ করতে হেল্প করবে সো এই ক্রিমটা আমি আজকে 2020 সাল থেকে সেল করতেছি আজকে 2022 সাল আজকে 2022 সাল দুই আড়াই বছর অলমোস্ট এই ক্রিমটা আমি সেল করতেছি একটা সিঙ্গেল ব্যাড রিভিউ আমি পাই নাই একটা বিন্দু পরিমাণ ব্যাড রিভিউ আমি পাই নাই অনেকের ক্ষেত্রে প্রবলেম কি হয় আমি বলে দেই এটা কোন সেলার বলবে না সিক্রেট কথা আমি বলে দেই কারণ আমি জানি আমি কি বলে প্রোডাক্ট সেল করি আমাদের মিনিমাম কাস্টমার বলে আপু এক থেকে সাত দিনের রেজাল্ট মিনিমাম যদি বলেন একশো জনের ভিতরে আশি পঁচাশি জন বলবে আপু এক থেকে সাত দিনের রেজাল্ট কিছু কাস্টমার আছে যাদের স্কিন ড্যামেজ যাদের স্কিনে প্রবলেম তাদের ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে স্কিনে ক্রিমটা শ্যুট করতে সেক্ষেত্রে একটু টাইম নিয়ে আপনাকে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে প্রাইসটা এখন আমি বলে দেয় এটা মিনিমাম তিনটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন এটা যারা ফর্সা হতে চান না তারা প্লিজ এটা থেকে দশ হাত দূরে থাকেন যাদের ফর্সা হওয়ার ইচ্ছা নাই যাদের স্কিন ভালো করার বা স্কিন রিপেয়ার করার কোনো ইচ্ছা নাই তারা এই ক্রিমটা থেকে মিনিমাম দশ হাত দূরে থাকবেন বিকজ এই ক্রিমটা কিন্তু আপনাকে পরিমাণ একটা গ্লাস স্কিন হবে এত পরিমাণ স্কিন হবে আপনি নিজে দেখলে পাগল হয়ে যাবেন এত পরিমাণ গ্লাস যেমন আমার একটা আমার একটা আপু উনি ন্যাশনাল টিমে খেলে হ্যাঁ আমার একটা কাস্টমার ন্যাশনাল টিমে খেলে দু সাল থেকে কাস্টমার এখন পর্যন্ত আমার কাস্টমার মানে তার স্কিন আগে আগের তুলনায় যে কত ভালো হয়েছে ভাই আগের তুলনায় যে কত ভালো হয়েছে এখানে চারশো দশ লোক দেখতেছে চারশো দশটা লোক যদি দশটা করে শেয়ার করেন আপনারা শেয়ারের উপরেও গিফট পাবেন সো বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আজকে একটা করে লাভ রিয়াক্ট মাস্ক দিতে হবে একটা করে লাভ রিয়াক্ট মাস্ট দিতে হবে বিকজ আজকে লাভ রিয়াক্টের উপরেও গিফট পাবেন শেয়ারের উপরে আপনারা গিফট পাবেন আপু তুমি কত সুন্দর আপু এই ক্রিমটার জন্য আমি আগে এত সুন্দর ছিলাম না রে সোনা আমি আগে জীবনেও এত সুন্দর ছিলাম না আমার আগে আফটার বিফোর ছবি আমি দেখাই হ্যাঁ তোমরা হয়তো বা ভাববা কি মায়াটা মনে চাপা মারে মায়াটা মনে চাপা মারে ভাই আমি অনলাইনে বিজনেস করি কিন্তু আজকে থেকে না আমাকে কম বেশি অনেক সেলার কিন্তু দেখে আমি আগে সত্যি অনেক কালো ছিলাম জানেন আমারকে আমাকে এমন কথাও শুনতে হয়েছে আমাকে কান দেয়া দিত মানুষে আমাকে কান্না করায় দিত যে আসলে তুই খারাপ হ্যাঁ মানে এতটা পরিমাণ আমাকে মানে অপমান করা হতো যে তুই আগে ফর্সা হ তারপর প্রোডাক্ট সেল করিস আমাকে দু হাজার উনিশ সালে এরকম বুলিং করা হতো যখন আমি কালো থেকে যখন আমি কালো থেকে আমার পিকচার গোলা কই আমি একটু দেখাই আপনারা হয়তো ভাববেন যে না ইরেটিং বা এই টাইপের কোনো কিছু না রে ভাই আমি ২০১৯ সাল থেকে হ্যাঁ যাচ্ছি এখন একটু আপনারা এখন একটু মিলাই দেখেন তো আমার দু সালের এই দু সালের প্রথম অবস্থায় মানে দু শেষের দিকে আর উনিশের প্রথম দিকে সো এই পিকচার আমার পেজে আছে এই পিকচারগুলো আমার আমার লাইফগুলো গুলা প্রত্যেকটা লাইফ সেভ ছিল আমার হাত কত কালো ছিল আমার পা কত কালো ছিল আমি কত কালো ছিলাম আমার প্রত্যেকটা লাইফ সেভ আছে প্রত্যেকটা লাইফ যখন আমি আমার স্কিন কেয়ার আমি বুঝতে পারলাম যে না স্কিন কেয়ার করলে স্কিন আসলেই ভালো থাকে আগে মুখে ব্রণ দেওয়া ভয়রা যেত আমি দু সাল থেকে যখন স্কিন কেয়ার শুরু করি আমার মুখে কোনো ব্রণ আসে নাই একটা মানুষের মুখে একটা টাইম নেই তো ব্রণ আসে বাট আজ পর্যন্ত আমার মুখে ব্রণ আসে নাই বিকজ আমি স্কিন কেয়ার বুঝি আমার স্কিন এত আমি ভালো রাখতে জানি আমার স্কিন কেয়ার আমি বুঝে ফেলি সো এই ক্রিমটা যাদের টোটালি চোখ বন্ধ করে যে আমি কিচ্ছু করতে পারবো না আমি সুন্দর হব তারা চোখ বন্ধ করে খাজানাটা ইউজ করবে এটা সুন্দর হওয়ার মেইন রহস্য এটা হচ্ছে সুন্দর হওয়ার মেইন রহস্য এটা এখন আমি দামটা বলে দিব যারা প্রথম অবস্থাতে নেবেন তারাই পাবেন বিকজ এটা আমার অলমোস্ট শেষ অলমোস্ট শেষ বিকজ এটা টিকটকে টোটালি ভাইরাল টিকটকে টোটালি ভাইরাল এবং এটা আমাদের আরো ইউটিউব থেকে এটা প্রচন্ড অর্ডার আসতেছে বিকজ যারা নিচ্ছে তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা নিচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সবাই এখন রিপিট কাস্টমার হয়ে গেছে মানে আমি এখন দিয়ে শেষ করতে পারতেছি না অনেকের থেকে প্রোডাক্ট স্টক করে থাকে বাট আমার প্রোডাক্ট আমি এনে ঢালার সাথে সাথে ডেলিভারি ঢালার সাথে সাথে ডেলিভারি হয়ে যায় তো আমি কিভাবে প্রোডাক্ট দিব আপনাদেরকে বলেন আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত যারা আগে অর্ডার করবেন তারা পাবেন আর চিন্তা করে নিয়ে রাখবেন ঠিক আছে আপু আপু তুমি লাইভে এসে যেটা মাখলে চুল সোজা হবে দেখাচ্ছি আপু দেখাচ্ছি সো এইটার দামটা আমি এখন বলে দেয় এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা মিনিমাম তিনটা করে নিবেন এটার দাম হচ্ছে পনেরোশো টাকা মিনিমাম তিনটা করে এক টানা তিনটা ইউজ করবেন প্রত্যেকটা নাইট ক্রিম আঠারো থেকে বিশ দিনে আপনাকে শেষ করে ফেলতে হবে আপু তুমি কেমন আছো অনেক ভালো আছে তোমার খাজানাটা সত্যি অনেক ভালো কাজ করছে আপু আমি আগে তোমার মতনই কালো ছিলাম বাট এখন আমি তোমার থেকেও বেশি পরশ হয়ে গেছে আপু মাশাল্লাহ মাশাল্লাহ নামটা কত সুন্দর মোহাম্মদ সামসুল ইসলাম আপন ভাইয়া আপনি কেন বাজে কথা বলেন বলেন বাজে কথা না বলে ইগনোর করে চলে যাওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ আমরা কেউ খারাপ কথা কাউকে বলবো না যদি একটা টাইমে দেখবেন আপনি আমাকে খারাপ কথা বলছেন বাট আপনি আরেকটা মানুষের থেকে খারাপ একটা জিনিস শুনতেছেন বাট আমার কিন্তু কিচ্ছু হচ্ছে না বাট এটার প্রভাব কিন্তু আল্লাহ তাল্লাহ আপনার উপরে অটোমেটিক দিয়ে দিবে সো একটা মানুষকে খারাপ কথা বলে নোংরা কথা বলে আমরা কিন্তু কখনোই ভালো হতে পারবো না সো যার যার কাজ থেকে যার যার জিনিস থেকে শেষে আমি মনে করি সবাইকে সম্মান দেওয়া উচিত ঠিক আছে আমি আমার কাজকে অনেক রেসপেক্ট করি কারণ আমি জানি আমি কত কষ্ট করি আমি জানি আমি কত কষ্ট করি যারা নিতে চান আমি নিব লিখবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা করে আপু খাজানাটা সত্যি একজোস থ্যাংক ইউ নিলু আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ মাই যান পাখি এটা যে নিবেন লাইফ টাইম মনে করবে এটা যে নিবেন লাইফ টাইম মনে রাখবেন এইটা যে নেবেন লাইফ টাইম মনে রাখবেন কেন আমি বলতেছি সারা জীবন মনে রাখবেন বিকজ আপনি যদি লাইফে একবার হলো এই ক্রিমটা ইউজ করেন সারা জীবন এই কারণে মনে রাখবেন যে আমার লাইফের সবচেয়ে দুর্দান্ত ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এইটা ইউজ করা এত ভালো রেজাল্ট পাবেন যে নেক্সট আপনি পকেট কেটে হলে এটা নেবেন জামাই পকেট কাটুন আর যাই করেন না কেন কষ্ট করে হলে এই ক্রিমটা আপনার নিতে হবে কারণ এটা এত আপনি ভালো এত ভালো রেজাল্ট পাবেন যে আপনি পরবর্তী টাইমে এটা নিতেই হবে ঠিক আছে আপু কেমন আছো অনেক ভালো আছে প্লিজ আপু এটা আমি নিতে চাই প্লিজ কনফার্ম করতে বলো নাম দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন কথা ক্লিয়ার নাম দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন আপু আমি তিনটা নিতে হবে জি আপু সর্বনিম্ন তিনটা না আপনি একটাও চাইলে নিতে পারবেন দুইটাও নিতে পারবেন বাট সর্বনিম্ন ক্রিমটা আপনাকে তিনটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সর্বনিম্ন আচ্ছা সর্বনিম্ন ক্রিমটা হচ্ছে আপনাকে তিনটা অ্যাপ্লাই করতে হবে কে জানো গ্লাস স্কিন কম্বো দেখতে চাইছেন না আজকে আমি দেখাবো গ্লাস স্কিন কম্বো দু থেকে দু আপু পাঁচটা শেয়ার করেন এখন যারা শেয়ার করবেন দশটা করে শেয়ার করবেন বেশি করার দরকার নাই এই যে দেখেন আমি কত কালো ছিলাম ভাই আমার এই কালা স্কিন আমি নিজে ভয় পাইতাম আমার দেখলে হাত আমার পা আমার বডি কি পরিমাণ কালা ছিল দেখেন কি পরিমাণ ভাই অনেকে বলবে কি হ্যাঁ ক্যামেরার এফেক্ট হ্যাঁ লাইটিং এর এফেক্ট ভাই আমি তো মানুষ আমার রাস্তায় বের হইতে হয় আমাকে তো সবাই দেখে তখন তো আমি ক্যামেরার ইফেক্ট দিয়ে বের হই না আমাকে তো সবাই দেখে আমার শোরুম আছে আমি শোরুমে যাই কাস্টমারের সাথে হ্যাং আউট করি কাস্টমারের সাথে দেখা করি কাস্টমারের সাথে মিট করি আমারে তো সবাই দেখে দুনিয়ার দাড়ি রাস্তাঘাটে সবাই দেখে আমি বের হই আমি সব মার্কেটে ঘুরি আমার ভাল লাগে ঘোরা ঘুরতে খাইতে কেনাকাটা করি না অতটা বাট ঘুরতেই বেশি মজা লাগে আমার বেবি নিয়ে আমি ঘুরি সব জায়গায় আমাকে সবাই দেখে আমি যদি ওই রকম বাট পারছিটা হইতাম তাইলে রাস্তায় তো আমাকে সবাই বলতো আপু আপনাকে ক্যামেরা থেকে বাস্তবে পচা লাগতেছে আমি অল টাইম ঘুরি আপু খাজানা ক্রিমটার অফার দেন আচ্ছা আপু কেমন আছো আছে গুরুজি 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 কবিরাজ কাকু চলে আসছি আমার এখানে কমেন্ট করার জন্য গুরুজি কাকু আচ্ছা গুরুজি কাকু উম্মা অনেকদিন পর আপনার কমেন্ট পাইলাম গুরুজি উনি আমার ওই যে মানে বলা না ওই যে জামাই চল লাগাছে বউ চল লাগাছে এটা নাকি ফেরত আয় না দেয় আপু চুল সোজা করার জন্য দেখাচ্ছি আপু ঠিক আছে আপু কেমন আছো অনেক ভালো আছে মন আপু তোমার পরে টল বেশ খাজানাটা আরো ভালো থ্যাংক ইউ সো মাচ দশটা করে শেয়ার করবেন এখন আসি এখন আসি যাদের মুখে অতিরিক্ত পরিমাণ ব্রণ অতিরিক্ত পরিমাণ মেস্তা যাদের ফেইসে অতিরিক্ত পরিমাণ ব্রণ অতিরিক্ত পরিমাণ মেষ্টা তারা কি করবেন আপনি তো ফর্সা জন্য বা সব ট্রিটমেন্টের জন্য এটা নিলে বাট তারা সর্বপ্রথম এই কম্বোটা ইউজ করবেন এটা একটা কম্বো প্যাকেজ এটা একটা কম্বো প্যাকেজ যেটা 7 ডেজে মাত্র 7 দিনে মাত্র 7 দিনে এটা দেখেন আমি একটা কথা বলছিলাম না যে আমি মন যতদিন থাকবো ততদিন এই ক্রিম এই সাবান একটু সাবানটা আমি খুইলা দেখাই একটু সাবানটা আমি খুইলা দেখাই আমি যতদিন থাকবো আমি চিলি ক্রিম ইউজ সেল করব আমি যতদিন থাকবো আমি গ্লাস স্কিন সেল করব আমি যতদিন থাকবো ততদিন খাজানা সেল করব আমি যতদিন থাকবো ততদিন সন থ্রি সিক্সটি সেল করবো বাট এগুলো ডিস্ট্রিবিউটার আমি এই কারণে আমি বড় উচ্চা গলায় চিল্লায় চিল্লায় দেশ ফাটায়া কথা বলতে পারি হ্যাঁ দেশ ফাটায়া কথা বলতে পারি আপু আমার স্কিন অনেক লোভ আপু আপনি তাহলে গ্লাস স্কিন কম্বোটা ইউজ করেন আমি দেখাইতেছি গ্লাস স্কিন কম্বোর সাবান দেখলে পাগল হয়ে যাবে নিতে হবে না ভাই আমি জিনিসটা একটু আপনাদেরকে দেখাই এই জিনিসটা কেন আমি বলছি যে ভাই এর আগে এই সাবানটা দু সালে কি পরিমাণ যে নকল করছে কি পরিমাণ যে নকল করছে আপনারা সবাই দেখছেন আমি লাইভে এসব চিল্লায় চিল্লায় বলছি আপনারা শোনেন নাই আপনারা সেই নকল সাবান ইউজ করছেন সেই নকল সাবান ইউজ করছেন বাট আমাদের সোপটা একটু আমি দেখাই যেটা দু সালে হয়েছে যে সাবানটা দু সালে হয়েছে মাথা উঁচু করে এটা সেল করতেছি সাবানটা দেখেন সাবানটা নিতে হবে না সাবানটা নিয়ে সবিজ হিসাবে শুকে যে সাজায় রাখতে ইচ্ছা করবে এই সাবানটা আজকে ফ্রি দিব জান এই সাবানটা আজকে ফ্রি দিব এই সাবানটা আজকে আমি ফ্রি দিব এই সাবানটা ফ্রি পেতে চান কে কে কমেন্ট করেন ফ্রি দিব আমি সাবানটা ফ্রি দিব 10টা শেয়ার করেন শে যারা ফ্রি পেতে চান 10টা শেয়ার করেন আর যারা এখনো লাইক বাটন ক্লিক করেন নাই একটা করে লাইক বাটন ক্লিক করেন আচ্ছা কমেন্ট করতে থাকেন কে কে ফ্রি পেতে চান এই সাবানটা আমি এখনই ফ্রি দিব যারা এখনই কমেন্ট করবেন যে আমি চাই আমি এখনই এটা ফ্রি দিব এই সামানটা যদি কেউ সিঙ্গেলই কেনেন আটশো পঞ্চাশ টাকা এই সামানটা যদি কেউ সিঙ্গেল কেনেন ভাই এটা পুরো মুক্তার মতো স্কিন করবে গ্লাস স্কিন বলি না দাঁড়ান রকম জেল সুডিং জেল টাইপের স্কিন হবে এরকম স্কিন সামানের সামানের টেকচারের মতো স্কিন হবে যাদের জীবনের স্বপ্ন গ্লাস স্কিন করার যাদের জীবনের স্বপ্ন গ্লাস স্কিন করা ঠিক আছে আমি আবার বলি যাদের জীবনের স্বপ্ন স্কিনটা গ্লাস স্কিন করা স্কিনটা অনেক বেশি পরিমাণ চকচকা করা স্কিনটা অনেক বেশি পরিমাণ শাইনিং করা এই টাইপের যাদের স্বপ্ন তারা মাস্ট এন্ড মাস্ট বি এই সাবানটা নেবেন এই সাবানটা নেবেন এবং এইটার সাথে এই নাইট ক্রিমটা নেবেন এটা কম্বো করে দেয় এটা সিঙ্গেলি আমি দেই না এটা সিঙ্গেলি আমি দেই না বিকজ এই ক্রিমটা যখন আপনি লাগাবেন পুরা পাংখা হয়ে যাবে এত পরিমাণ আপনার স্কিন ফর্সা করবে এত পরিমাণ আপনার স্কিন টাইট হবে এত পরিমাণ স্কিন যাদের স্কিন ঝুলে গেছে ঝুলা স্কিন টাইট হয়ে যায় অনেকে থাকে না চামড়া কুচকে যায় সো কুচকানো স্কিনটা পর্যন্ত আপনার রিপেয়ার হবে সাবানটা একটু দেখেন ভাই সিঙ্গেল নিলে আটশো পঞ্চাশ যদি আলাদা কিনেন আটশো পঞ্চাশ বাট কম্বো নিলে একুশশো পঞ্চাশ টাকা যদি সিঙ্গেল সাবান নেন আটশো পঞ্চাশ যদি কম্বো নেন একুশশো পঞ্চাশ টাকা আমি আবার বলি যারা সিঙ্গেল সাবান নিতে যারা সাবান কিনতে চান আমি নিতে চাই সাবানটা কমেন্ট করেন সিঙ্গেল নিলে আটশো পঞ্চাশ কম্বো নিলে একুশশো পঞ্চাশ কম্বোতে লাভ হবে কম্বোতে লাভ হবে ঠিক আছে আর এই ক্রিমটা একবার দিলে লাইফে নেক্সট এটা সাত দিনে আপনি পুরা পুতুলের মতো সাদা হবে সাত দিন এটা একদম প্যাকেটের গায়ে লিখে দেওয়া আছে যে সেভেন ডেজ ওয়াইটনিং সাত দিনেই আপনি ফর্সা হবে এটা একটা নিয়েন বেশি নিয়েন না এটা একটাই নিয়ে নাকে সবার আগে একটা নিয়ে দেখেন আসলে এটা কেমন কাজ করে আর সানটা আমি দেখাই এই রকম আপনাদেরকে ব্যাগ দিবে যখন আপনি সাবানটা ভাঙবেন ইউজ করার পরে আচ্ছা কম্বোতে আমি অফার দিব ঠিক আছে কম্বোতে অফার দিতে বলছে রকম ভাবে ঝুলাইয়া রাখবেন বিকজ এই সাবানটা পানির ভিতরে রাখলে গলে যাবে এটা আমি বারবার বলে দেই এই সাবানটা পানির ভিতরে রাখলে গলে যাবে জাস্ট এইরকম ঝুলায়া রাখবেন যখন সাবানটা নেবেন বের করে মুখে লাগাবেন আবার সাথে সাথে রাখাবেন আচ্ছা আপু ফ্রি দিবেন না বললেন আপু ফ্রি তো দিবই আল্লাহ ফ্রি তো দিব এই যে সবাই শেয়ার করতেছেন ফ্রি দিব না কি বলেন কলকাতায়তে কিভাবে পাবো পেজে মেসেজ করেন আপু সোনা পেজে মেসেজ করেন আচ্ছা এই সাবানটাতে আপনার যে কোনো দাগ যাবে এটাতে টিলিং হয় এই সাবানটাতে এর জন্য সব দাগ চলে যায় এর জন্য সব দাগ আপনার চলে যাবে সো এইটার প্রাইস 850 আর যদি প্যাকেজ নেন 2150 টাকার কম্বো হ্যাঁ একজন কমেন্ট কি করছে এটা আচ্ছা আমার ভালোবাসার মানুষটার নাম আমেনা আক্তার পলি খুব মিস করছি আপু লাইভ থেকে একটা মেসেজ থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমিরা পলি আপু যদি আপনি লাইভটা দেখে থাকেন প্লিজ আপনার ভালোবাসার আপনার কাছের আপনার খুবই ভালো লাগার মানুষটাকে একটা মেসেজ করে দিবেন কতটা ভালোবাসে আপনাকে দেখেন সে আপনার জন্য আমার এখানে মেসেজ করছে যে আপনার নামটা যেন বলে দেয় এবং আপনাকে খুবই মিস করছে আপনি একটু কষ্ট করে তার সাথে যোগাযোগ করুন প্লিজ প্লিস প্লিজ সবাই একটু রিকোয়েস্ট করেন না ওনার জন্য আপু আমি চাই ওকে গ্লাস স্কিন কম্বো অফারে পেতে চান কে এটা সাত দিনের পুরা পুরা পুতুলের মতো পুরা পুতুলের মতো এটা গ্লাস স্কিন হবেনি হবে নি গ্লাস স্কিন তো প্লাস পুতুলের মতো সাদা হবে ঠিক আছে এইটার প্রাইস পড়বে মাত্র অফারে রেগুলার প্রাইস 2150 পঞ্চাশ অফারে পাবেন দুই হাজার টাকা অফারে পাবেন হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কেমন আছো মাই কুই আপু মাই সাতা অনেক ভালো আছিস সোনা আচ্ছা আপু আমি নিতে চাই ওকে আপু আমি কিন্তু তোমার ভিআইপি কাস্টমার সাইফুল ইসলাম হ্যালো আপু আচ্ছা আপু আপনি কি ময়দা মেখেছেন আপু জি আপু আমি সারা দিন ময়দা মাখি ময়দা দিয়ে গোসল করি ময়দা খাই ময়দায় ঘুমাই সব কিছু আপু আমি হাগিও কিন্তু ময়দা এটা কি জানেন আচ্ছা আপু ইন্ডিয়াতে ডেলিভারি করেন জি আমরা ইন্ডিয়াতে আগে আপু আমরা সারা বিশ্বে করতাম বাট এই করোনা মহামারীর কারণে অনেক কুরিয়ার কোম্পানিতে আমরা আসলে প্রোডাক্ট দিতে পারি নাই এর জন্য আমরা সারা বিশ্বে এখন ডেলিভারি করতে পারি না আপু আপু আমি তোমার ভিআইপি কাস্টমার আমি চিনি তো আমার জান্নাতুল আপুকে আপু চুলগুলো সোজা করার আচ্ছা দেখাচ্ছি স্পাটা দেখাচ্ছি আমি নিব বাট মেসেঞ্জারে নখ দিতে পারতেছি না একটা নগ দাও সাদি আপু তাহলে অন্য আইডি থেকে একটু অর্ডার করেন আপু এটার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এখন আসি একটা প্রবলেমের কথা বলবো যার যার এই প্রবলেমটা সে সে কমেন্ট করবেন আদার্স করবেন না বিকজ এত পরিমাণ কমেন্ট আমি আসলে নিতে পারতেছি না সবাই কি রেডি আমি একটা প্রবলেমের কথা বলবো সেই প্রবলেম গুলা যার যার তারা একটু কমেন্ট করবেন একটা প্রোডাক্ট দেখাবো কারণ এই প্রোডাক্টটা বেশি নাই এই প্রোডাক্টটা বেশি নাই আমি আবার বলে দেই এই প্রোডাক্টটা কিন্তু বেশি নাই সো একটা প্রবলেম মাত্র 100 টাকা ডিসকাউন্ট ভাইয়া আপনার কাছে টাকাটা হয়তো বা কোনো মূল্য নাই 100 টাকা প্রফিট করতে আমার 10 লাখ টাকা ইনভেস্ট করতে হয় যেখানে অনেক সময় আমি প্রোডাক্ট পাই দেশের বাইরে থেকে অনেক সময় পাই না যেমন আমার সাথে এই যে দশ লাখ টাকা ড্রেসের কাহিনিটা হয়ে গেল দশ লাখ টাকা গায়েব আমার দশ লাখ টাকা আমার কত কষ্টের টাকা আপনি জানেন আমি কত কষ্ট করে টাকাটা জমায়ো তারপর হচ্ছে ড্রেস অর্ডার করছিলাম আমার টাকাটা পুরো মেরে দিছে সো সেখানে কেমনে বলেন একশো টাকা ভাই আমরা এই কষ্ট করে দশ টাকা পঞ্চাশ টাকা লাভ রাখি ভাই এর বেশি পারি না রে ভাই কারণ টাকা ইনকাম করা খুবই কষ্ট আপনি একটু চান না চাইলেও পারবেন না একশো টাকা ইনকাম করতে অনেক কষ্ট টাকা ইনকাম করতে দেখেন ক্যামেরার সামনে বসে পড়ি লাইভ করার জন্য বাট এটার পিছনে ঠিক আছে এইটার পিছনে অনেক কষ্ট করতে হয় এইটার পিছনে অনেক কষ্ট করতে হয় ঠিক আছে এইটার পিছনে অনেক কষ্ট করতে হয় একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে হয়তো আপনি দেখতেছেন আমি লাইভে কথা বলতেছি লাইভের পরে আমি কতটা অসুস্থ হয়ে পড়ি আমি জানি আচ্ছা আপু আমি নিতে চাই আমি নিতে চাই এখন আসি ফার্স্ট অফ অল ফেইজের চামড়াটা একেবারে পাতলা কারকার দশটা শেয়ার করেন না এখন যারা শেয়ার করবেন তারা এই প্রোডাক্টটা ফ্রি পাবেন ঠিক আছে আপু টাকা যা ইনকাম টাকা যে ইনকাম করে সেই বুঝে কত কষ্ট জি এই একশো টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় উনি হয়তো বা বুঝে না স্কিনের চামড়াটা অতিরিক্ত পরিমাণ পাতলা এত পরিমাণ পাতলা যে কোন কিছু লাগালে জলে পানি লাগলেও ফেজ জলে বা শুধু শুধু পাতলা স্কিনের রক দেখা যায় কালো কালো রক দেখা যায় তিন নম্বরে হচ্ছে স্কিনের লোম দিয়ে ভরা চার নম্বরে হচ্ছে চোখের নিচে কালো দাগ হয়ে পাতলা দাগ পড়ে গেছে স্কিনে ছোপ ছোপ দাগ আছে ফেজে ছোপ ছোপ দাগ আছে স্কিনটা কোনো গ্লোয়িং ভাবি নাই একদম মরা আপনি নাইট ক্রিম লাগান যাই লাগান স্কিন মরে গেছে মনে হয় স্কিনটা আপু আপনার কাছে না পাছা সাদা করার ক্রিম আছে ফয়সাল হোসেন ভাইয়া না ভাইয়া আমার কাছে এটা নাই একটা ভাইয়া ডিস্টার্ব করছিল আমি জাস্ট হচ্ছে তাকে রিপ্লাই করেছিলাম আসলে এই টাইপের কমেন্ট আমি মনে করি দু হাজার বাইশে আইসা না করাটাই বেটার বিকজ আপনারা সবাই ভালো ফ্যামিলি সবাই এডুকেটেড ফ্যামিলির আমার মনে হয় না যে এই টাইপের এখন আর এই টাইপের কমেন্ট করা উচিত কারণ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মানে যারা লাইভ করে তাদেরকে রেসপেক্ট করা উচিত আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না সবাই অনেক কষ্ট করে সো প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে কমেন্ট করা উচিত প্রত্যেকটা মানুষকে ভালো না বাসলে ইগনোর করা উচিত আমি মনে করি বাট এই টাইপের নোংরা কথা অশ্লীল কথাবার্তা বলে অনলাইন জগতের পরিবেশটাকে নষ্ট না করাটাই উচিত এখন দেখেন না কেউ বাজে কথা বলে না কারণ সবাই এখন ভালো ফ্যামিলির সবাই সো আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া আমার স্কিন পাতলা ওকে এখন আমি দুইটা প্রোডাক্ট দেখাবো দুইটা প্রোডাক্ট একসাথে নিবেন দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন স্কিনটা যাদের সানট্যান সূর্যের আলোতে স্কিন পুড়ে গেছে রান্না করতে গিয়ে স্কিন পুড়ে গেছে স্কিনে মেলাজমার দাগ আছে স্কিনে মেলাজমার দাগ আছে স্কিন অনেক বেশি র‍্যাশ দিয়ে ভরা লাল 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 র‍্যাশ ছোট 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 পাকা পাকা ব্রন এই টাইপের যাদের প্রবলেম গুলা থাকবে তারা নাইট ক্রিম গুলার পাশাপাশি এই দুইটা প্রোডাক্ট মাস্ট ইউজ করবেন এই দুইটা প্রোডাক্ট আপনারা মাস্ট ইউজ করবেন ঠিক আছে এই দুইটা প্রোডাক্ট আপনারা মাস্ট এন্ড মাস্ট বি অ্যাপ্লাই করবেন কেন অ্যাপ্লাই করবেন আমি বলতেছি এই যে সুদিন জেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্যাক্স মলি প্যাক্স মলি ব্র্যান্ডে প্যাক্স মলি ব্র্যান্ডের হচ্ছে স্নেল সুদিন জেল এটা যদি আপনারা কাটা কোনো দাগের উপরে আপনি ইউজ করেন না আপনারা সেই জায়গাটা রিপেয়ার করে ফেলবে আপনার যদি কাটা কোনো দাগের উপরেও এই জেলটা ঠিক আছে আপনার যদি কাটা কোনো দাগের উপরে আপনি এই জেলটা ইউজ করেন কন্টিনিউ এক সপ্তাহ ইউজ করলে আপনার সেই কাটা দাগ অর্ধেক মিনিমাইজ হয়ে যাবে এটার ভিতরে সেই পাওয়ার সেই ক্ষমতা আছে আপনার মুখে যদি ছোট 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 পোর্স থাকে সেই পোর্স মিনিমাইজ করে ফেলবে সেই ক্ষমতা এটার আছে আপনার ফেজের চামড়া যদি অতিরিক্ত পরিমাণ পাতলা থাকে এক থেকে দশ দিনের ভিতরে আপনার সেই পাতলা স্কিন মোটা করে ফেলবে প্রথম দশ দিন যদি লাগান দেখবেন যে মুখ প্রচন্ড জ্বলতেছে তারপরের দিন থেকে দেখবেন আপনার স্কিনে আর জ্বলতেছে না আপনার স্কিনে খুবই ভাল লাগতেছে বিকজ এই দশ দিনে আপনার পাতলা স্কিনটাকে মনে করেন যে একদম ঢালাই দেয় না ফেসে দেখছেন বাড়ি ঘরে ঢালাই দেয় ওই রকম ঢালাই দিবে আপনার ফেসটাকে ঢালাই দিয়ে পুরো ঠিক করে ফেলবে সো এই সেরামটা এই এই জেলটা আমি কেন সেল করি জানেন আমার মলি ব্র্যান্ডে সবচেয়ে ভালো লাগে স্নেল সুদিং জেলটা বিকজ এটা আমার আপুদের সবচেয়ে ভালোবাসার একটা জেল কে কে নিতে চান একটু কমেন্ট করেন এটা কে কে নিতে চান আর এই প্যাকটা কেন নেবেন বলেন তো থানাকাটা কে কে ভালোবাসেন আমার পেইজের থানাকালা আবার কে কে আসেন একটু কমেন্ট করেন তো আমার সব আপুরা থানাকা প্যাকের পাগল আমার 90 না 100% পার্সেন্ট কাস্টমার থানাকা প্যাকের পাগল ঠিক আছে আপু আমি কোনো ভিআইপি কার্ড পাই নাই আপু একটু পেজে এরপরে অর্ডার করলে বলে দিবেন যে আমি ভিআইপি কাস্টমার আমি তিনবারের পরে চারবারের উপরে অনেকবার প্রোডাক্ট নিচ্ছি আমাকে কেন কার্ড দেওয়া হয়নি ওরা এমনিতেই পাঠিয়ে দিবে ঠিক আছে টেনশন করতে হবে না আসলে আমাদের মাঝখান দিয়ে অনেক কার্ড শেষ হয়ে গেছিলো তো ঈদ ছিল অনেক কাস্টমার বেড়ে গেছে অনেক কাস্টমার তো আসলে আপনারা যখন না মনে করিয়ে দেন আসলে আমরা আসলে কিভাবে দিব মনে থাকে না তো এত কাস্টমার আসে মাসাল্লাহ এই টাইপের ঠিক আছে যাদের সানট্যান আছে যাদের স্কিনে মেলাজমা লাল তিল বাদামি তিল কালো তিল বা যে কোনো স্পট এবং কি আপনার অ্যান্টি রিঙ্কলসের দাগ ঠিক আছে ঠিক আছে অ্যান্টি রিঙ্কলসের দাগ এবং স্কিন অনেক বেশি পরিমাণ ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো শাইনিং ভাব নাই অ্যালার্জি আছে তিল আছে আমি কি ঢোল ক্রিমটা ঢোল ক্রিম কোনটা পাপুল আইবের উইনার ঘোষণা করেন না কেন মাইশা আমি এখন স্টিল লাইভে লাইভ শেষ করে গ্রুপে জয়েন করেন গ্রুপ মেসেজগুলা দিবেন দেন উইনার করতে পারবো এর আগে তো পারবো না আপনারা গ্রুপে কেন অ্যাক্টিভ হচ্ছেন না সবাই আমরা গ্রুপে কত মজা করি আমাদের পেজের গ্রুপ অপশনে ঢুকবেন তিন চারটা গ্রুপ পাবেন প্লিজ জয়েন করে ফেলেন ওখানে আমরা চুটায় আপুদের সাথে মজা করি অনেক মজা হয় আমাদের আপুদের সাথে কত আপুরা কত কোশ্চেন করে আমি নিজে গিয়ে রিপ্লাই করি কিন্তু পেইজে তো সেটা পারতেছেন না গল্প করতে হলে আমাদের গ্রুপে চলে আসবেন উইনার আমরা গ্রুপেই করে দিব এখন থেকে আপু স্নেল সপটা ফেজের জন্য কেমন স্নেল কোনটা আপু আচ্ছা শেয়ার করেছে গিফট দাও না কেন আপু আজকে যারা উইনার হবেন সময় গিফট পাবেন সো আপনারা ধৈর্য ধরেন কমিউনিটিতে পোস্ট করবেন গ্রুপে অ্যাক্টিভ থাকেন ঠিক আছে আপু আমার ফেজ অনেক ছোট ছোট পিম্পল জাস্ট এই দুইটা ইউজ করবেন আর খাজানাটা ইউজ করবেন সব চলে যাবে এখন আসি এই দুইটা সবাই নেবেন ক্রিমের নামগুলো বলুন আপনি তো ইন্ডিয়াতে ডেলিভারি করবেন না কেন করব না আচ্ছা আপু আমি পেয়েছি ভিআইপি কার্ডটা আইসো না আপু আপু তোমার গ্রুপের নাম কি মন অনলাইন আইসো আপু আমাদের পেজে ঢুকলে গ্রুপের লিংকগুলো পাবেন গ্রুপ অপশনে যান সো থানা কাটা পাবেন অফারে থানা কাটা পাবেন অফারে 900 টাকা জেলটা পাবেন 1150 টাকা থানা কাটা পাবেন নয়শো টাকা জেলটা পাবেন এক এগারোশো পঞ্চাশ টাকা এই দুইটা একসাথে নিবেন আগে থানা কাপ পাঁচ মিনিট দশ মিনিট রেখে দেন মাসাজ করে ধুয়ে সাথে সাথে সুদিং জেলটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে সুদিং জেলটা অ্যাপ্লাই করবেন আপনি জাস্ট ইনস্ট্যান্ট আপনার ফেস দেখলে পাগল হয়ে যাবেন এত পরিমাণ গ্লো করবে বাট অনেকে আছে থানাকা দেওয়ার পরে জাল কাটা দিয়ে যেরকম জোরে জোরে কারোর ডলি না ওইরকম ডলাডলি করা যাবে না খুব আলতো করে ফেসটাকে মাসাজ করতে হবে খুবই আলতো যেরকম আপনার বেবির গায়ে আপনি ক্রিম মাখান না ওইরকম ভাবে আলতো করে ফেসের উপরে মাসাজ করতে হবে বিকজ এটার ভিতরে স্ক্রাবিং দেওয়া আছে স্ক্রাবার যে স্ক্রাবারটা ছোট ছোট দানার মতো যেটা আপনি স্কিনে মরা চামড়াগুলোকে সাথে সাথে উঠে ফেলে এখন আপনি যদি জোরে স্ক্রাবার দিয়ে ডলেন চামড়া কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক আছে আপু সোনা আপু পনেরো দিন হলো পুতুল ক্রিম ইউজ করেছি আপু কোনো কাজই হচ্ছে না আপু একটু ধৈর্য ধরেন ওটা পিলিং করবে তো পিলিং করতেও টাইম দিতে হবে আপু আচ্ছা কয়টা প্রোডাক্ট নিলে ভিআইপি কার্ড দিবে আপু তিনবার প্রোডাক্ট নিলে ভিআইপি কার্ড পাইছে আচ্ছা সো এটা এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে নয়শো টাকা করে দুই তার স্ক্রিনশট নেন ঠিক আছে এখন আসি অতিরিক্ত চোখের নিচে কালো দাগ চোখের ফুলা দাগ চোখ অনেক বেশি কুচকে গেছে এই টাইপের প্রবলেম কার কার আছে একটু কমেন্ট করেন এই টাইপের প্রবলেম কার কার আছে একটু কমেন্ট করেন ঠিক আছে অতিরিক্ত পরিমাণ কালো দাগ চোখের নিচে কুচকালো ভাব ঠিক আছে অতিরিক্ত পরিমাণ কালো দাগ চোখের নিচে ফুলা ভাব চোখের চারপাশে কুচকালো ভাব এইটা হচ্ছে আমাদের দেখেন এইটা মিস করিয়া আওয়ার প্রাপ্ত 3W ক্লিনিকের প্রোডাক্ট কোয়ালিটি দেখলো ফিদা হয়ে যাবেন এটা শুধুমাত্র যাদের চোখের নিচে চামড়া পাতলা চোখের নিচে উইঙ্কেলস পড়ে গেছে চোখের নিচে ফুলে ফুলে ড্যামেজ হয়ে গেছে চোখের নিচে চামড়াটা একেবারে পাতলা কালো হয়ে গেছে শুধুমাত্র তারা অ্যাপ্লাই করবেন এইটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা মানুষেরই উচিত চোখের চারপাশে টেক কেয়ার করা চোখের চারপাশে চাইলেই আপনি জোরে মাসাজ করতে পারবেন না সো এইটার প্রাইসটা আমি এখন বলে দেই এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 800 টাকা এটা হচ্ছে কোরিয়ান একটা আই ক্রিম থ্রি ডব্লিউ ক্লিনিকের ব্র্যান্ডের প্রোডাক্ট এমন কেউ নাই যে না চিনে দেখেন এমন কোনো মানুষ নাই যে না চিনে এমন কোনো মানুষ নাই যে না চিনে ঠিক আছে এটা এটাই দেখছো দাগ নিচে নিচে কালো দাগ কিসে লাগছে আচ্ছা আপু কেমন আছো এই দেখেন আই ক্রিমটা কিভাবে লাগাবেন আমি একটু দেখাই এক দিয়ে করেন মাসাজ করবেন দেখা যায় এইভাবে জাস্ট মাসাজ করবেন এটা জেল টাইপের সাথে সাথে স্কিন টেনে নিয়ে যাবে সাথে সাথে টেনে নিয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন জেলি ভাবটা দেখেন সো এটা এইভাবে अप्लाई করবেন আপু আমার মুখের উপরে নাকের উপরে মেস্তা মুখে ছোট ছোট কি জানো বের হইছে মেস্তা প্যাকেজটা নিয়ে না নাপো আপু বলো না বডি ফর্সা হওয়ার জন্য এখন আসি বডির জন্য আমি প্রোডাক্ট দেখাবো আরে আমি সো সরি এত প্রোডাক্ট দেখাইতেছি আচ্ছা এত প্রোডাক্ট দেখাইতেছে আপুরা পুরা পাগল হয়ে যাইতেছেন এখন আসি বডি কিন্তু আমাদের বডি কমগো শেষ প্রায় হলে আর 100 পিসের মতো আছে বডি কম্বো কিন্তু শেষ আপনারা বডি কম্বো ভাতের মতো নিতেছেন যারা একটা নিছেন লাগাইয়া আরো পাঁচটা অর্ডার করতেছেন এইরকম পাগলের মতো করতেছেন আপনারা যারা একটা নিছেন আরো দশটা করে নিচ্ছেন হ্যাঁ তো এইরকম পাগলের মতো করা যাবে না সবাইরে আমি চাই প্রোডাক্ট দিতে আর একশো পিস আছে আমাদের নতুন বডি ক্রিমটা আমাদের সাদা পরি বডি ক্রিমটা আর মাত্র একশো পিস সাদা পরি বডি ক্রিমটা মাত্র একশো পিস আছে সো সাদা করি বডি ক্রিমটা নিতে হইলে যাদের বডি একেবারে কালো তারাই শুধু এটা নিবেন কেন আমি বলি এটা প্রচন্ড পরিমাণ এটা গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনাকে ফর্সা করবে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত এটা আপনারে ফর্সা করবে যাদের অনেক বেশি পরিমাণ হচ্ছে বডি টোন কালো ঠিক আছে মাথায় রাখেন যাদের অনেক বেশি পরিমাণ হচ্ছে বডি টোন কালো তারাই শুধু এটা নিয়ে যাদের বডির চামড়ার ড্যামেজ যাদের বডি অনেক কালো কুচকানো যাদের বডিতে দাগ আছে যারা শ্যাম বর্ণ তারাও নিবেন যারা ফর্সা তারা তো নিবেনি বিকজ এটার ভিতরে এসপিএফ দেওয়া আছে যারা রৌদ্রের হাত থেকে বডি টেক কেয়ার করতে চান যারা বাইরে যান এটা বাচ্চাদেরও আপনি লাগাতে পারবেন যে সব বাচ্চার স্কুলে যায় তাদেরও আপনি অ্যাপ্লাই করাতে পারবেন ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের বডি ক্রিমটা হ্যাঁ বডি ক্রিমটা একটু দেখেন এটার সাথে আপনারা কিন্তু একটা খুব সুন্দর স্ক্রাবার পাবেন এটা 45 মিনিটের জন্য গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি अप्लाई করতে পারবেন এটার অনেক রিভিউ আসতেছে ভাই এটা রিভিউ যখন পোস্ট করব আরে প্রোডাক্ট তো থাকবে না বিকজ এটা আর আসবে না এটা আর আসবে না ঠিক আছে এটা ভিআইপি উইদাউট পারমিশন বেয়াদবের মতো কল দেয় আচ্ছা আই এম সো সরি বেবিরা কে মানে একটা মানুষের ফোন যদি কেটে দেয় সে মানুষটার উচিত যে একটু বুঝে ফোন দেওয়া তাও উইদাউট পারমিশন আর ভিডিও কল দেয় কতটা কোলাজেন কেমন কোলাজেন সাবান কোনটা একটু আমাকে পিকচার দিতে হবে আপু কেমন আছো আচ্ছা সো এইটা সো এইটা কিন্তু বডি টোনটাকে আমি বলি এটা কিন্তু বডি টোনটাকে একটা এফেক্ট দিবে যেমন মেকআপ বলার যেমন মেকা বলা লুক হ্যাঁ এটা কিন্তু আপনার বডি টোনটাকে টোটালি মেকা বলা একটা লুক ক্রিয়েট করতে হেল্প করবে কিভাবে আমি বলে দেই বিকজ যাদের স্কিনটা অতিরিক্ত পরিমাণ ড্যামেজ হ্যাঁ যাদের স্কিনটা অতিরিক্ত পরিমাণ ড্যামেজ এবং একেবারে ড্যামেজ হয়ে গেছে যাকে আমি আসলে রিপেয়ার করতে চাই চোখ বন্ধ করে হচ্ছে আপনারা চোখ বন্ধ করে ঠিক আছে চোখ বন্ধ করে আমাদের এই ভিআইপি বডি ক্রিমটা ইউজ করবেন সাদাপড়ি ভিআইপি বডি ক্রিম এটা এত ভালো একটা কালার দিবে আপনার বডিতে এবং এটা কিন্তু তিনটা অ্যাপ্লাই করবেন সর্বনিম্ন এই সেটটা তিনটা একশো জনকে আমি দিতে পারবো এই বডি ক্রিমটা বাকিরা বসে বসে দেখবেন এখন আমি দামটা বইলা দিই হ্যাঁ আপু কোলাজেন গুলটা থাইল্যান্ডের সোপ ফেজ এর জন্য কেমন হবে এখন আর জানি না ওটা তো কপি হয়ে গেছে ওটা ফেক এখন আপু দেখতে চা মানে থাই বাট হচ্ছে চায়না ভার্সন করে ফেলছে আচ্ছা সো এইটা একটা যারা নেবেন একটা বডি ক্রিম যারা নেবেন তারা অফারে পঁচিশশো টাকারটা পাবেন দুই হাজার টাকায় যারা একটা নিবেন প্রাইস পড়বে দুই হাজার টাকা যারা দুইটা নিবেন প্রাইস পড়বে ছত্রিশশো টাকা যারা তিনটা নিবেন হ্যাঁ প্রাইজ আসে আপনার সাত হাজার টাকারটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তো একটু চট জলদি আপনারা অর্ডার করবেন তিনটা করে নিয়ে নেন বিকজ এটা আর আসবে না এই টাইপের হাই বডি ক্রিম আনাটা সো রিস্ক ঠিক আছে আপু আমার ক্রিম লাগবে পেজ অর্ডার করে দশও না আপু এত ম্যাকামিক করেও করেন কেন আপু অধোরা আটটার আপু এই যে আমি ন্যাকামিক করে দেখে আপনি আমার লাইফটা দেখতেছেন আপু এর জন্য আপু আমি ম্যাকামিক করি থ্যাংক ইউ আপু কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন এই ন্যাকামিক করে দেখি তো দেখতে আসছেন সুন্দরভাবে কথা বললে কি দেখতে আসতেন নেকামি করি ঢং করি দেখি তো দেখতে আসছেন আমি যদি ন্যাকামি না করতাম আপনি আসতেন এখানে দেখতে তার মানে আপনি কি নিজেও ন্যাকা পছন্দ করেন আমি যে ন্যাকা এর জন্য আমাকে পছন্দ করেন দেখি কিন্তু আপু আপনি দেখতে আসছেন আমাকে আপু এবার দেখাও চুল সজা করার আহা আমার সোনা আচ্ছা এখন আসি যারা একেবারে কোনো কিছুই কাজ করে না যাদের একেবারে কোনো কিছুই কাজ করে না তারা হচ্ছেন কোলা সাথে খাবেন বিকজ এটা খেলে আপনার স্কিনের কোলাজেনের ঘাটতি রিমুভ হবে এটা খেলে আপনার স্কিনে কোলাজেনের ঘাটতি রিমুভ হবে এবং অনেক তাড়াতাড়ি আপনার বডি ফর্সা করবে হাক ফর্সা করবে মুখ ফর্সা করে হ্যাঁ মুখ ফর্সা করে ঠিক আছে আপু আমি আপু ওজন কমানোর জন্য কি আছে দেখাইতেছি আপু সো এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার কোলা প্রাইস পড়বে কোলারিস একটা নিলে চোদ্দশো এইটার একটা নিলে চোদ্দশো টাকা দুইটা নিলে ছাব্বিশশো টাকা তিনটা নিলে পনেরো পঁয়ত্রিশশো টাকা আবার একটু মাথায় রাখেন যদি একটা নেন প্রাইস পড়বে চোদ্দশো যদি দুইটা নেন প্রাইস পড়বে ছাব্বিশশো এটা কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার বডিটাকে কন্ট্রোলে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আপনার বডি যারা অতিরিক্ত কালো যে পাবে অতিরিক্ত কালো আমার বডি টোন আসলেই অনেক ফর্সা করতে চাই তারাই এটা খাবেন এটা মুখ ফর্সা করবে চুল পড়া বন্ধ করবে এবং আপনাকে ওয়াইটনিং করবে এবং স্কিনের যে কোনো স্পট আউট করতে হেল্প করবে আপু কেমন আছো হেয়ার স্মুথের জন্য স্পা আপু এটা আমার অফিসে আছে এখানে নাই আপু আচ্ছা এখন আসি চুল পড়তে পড়তে টাকলা হয়ে গেছেন কে কে একটু বলেন আমারে চুল পড়তে পড়তে চুলের প্রবলেম আমি দুইটা প্রোডাক্ট দিয়ে আপনার পারমানেন্ট সলিউশন দিব আপু ডায়াবেটিক্স হয়েছে বয়স একুশ আমি আপু এটা সবাই খেতে পারবে এটা জিরো পার্সেন্ট ফ্যাট এই যে দেখেন জিরো পার্সেন্ট সুগার মানে আপনি ডায়াবেটিক যাদের আছে যে অনেকে সুগারের জন্য খেতে পারেন না এই টাইপের প্রবলেম নাই জিরো পার্সেন্ট সুগার আপনার কোনো সুগার নাই এটাতে আপনি হচ্ছেন ঠিক আছে আপনি হচ্ছেন অটোমেটিক বুঝতে পারবেন এটাতে কোনো সুগার নাই স্নেল সোপটার প্রাইস বলছি বুঝি নাই আপু আপু নাকের ব্ল্যাক হেয়ার সইছে এটার জন্য আপু মাচা কিটটা নেবেন মাচা কিট আচ্ছা যাদের অতিরিক্ত পরিমাণ চুল পড়ে তারা হচ্ছে এই ডোনাট শ্যাম্পুটা নেবেন এই ডোনাট শ্যাম্পুটা নেবেন এটা বাংলাদেশেও আমরা এটা ডিস্ট্রিবিউটর সো এটা চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে সো আপু আপু তুমি বেশি বক বক করো তাই আমি তোমার লাইভ কখনোই কন্টিনিউ ওয়াচ করি না বাট আজকে করতেছি কজ আজকে তুমি খুব সুন্দর লাগতেছে মাসালা রাগ করিও না সোনা বোন ওরে আমার সোনা কিভাবে বলতেছে থ্যাংক ইউ সো মাচ আপু সোনা থ্যাংক ইউ সো মাচ আমি চাই তোমরা সবাই আমার ভালোবাসো আর কিছু না কারণ দেখো আমি না অন্য অন্য আপুদের মতন আমি আমার কাজ হচ্ছে আমি কাজ করতে পছন্দ করি আমি যতটুক পারি কাজ নিয়ে কথা বলি এক্সট্রা ওই যে ঢং করে না এগুলো আমি পারি না অন্য আকুদের মতো আমি এটা পাই না এসে ঘরের কথা বলে সংসারের কথা বলে পার্সোনাল কথা বলে আমি আমার কাজ এক জায়গায় আমার ফ্যামিলি এক জায়গায় আমার সংসার এক জায়গায় পার্সোনাল লাইফ এক জায়গায় বিজনেস লাইফ এক জায়গায় আমি এগুলো কখনোই পাবলিকে বলি না সো জন্য হয়তো তোমরা আমাকে ভালোবাসেন আমি আসলে বকবক করে প্রোডাক্ট দেখাই চলে যাই কাজ শেষ যার ভালো লাগলে না যার লাগলে নেয় না আমার কথা শেষ কিন্তু আমি এই যে পার্সোনাল ব্যাপারগুলো ঘরের কথা মানুষকে জানানোটা আমি পছন্দ করি না রে না এর জন্য হয়তো বা আমার ফ্যামিলির কথা বা আমি এসে ঢং করি না আচ্ছা আমাকে দেখছো আমার ফ্যামিলির কথা বলতে কখনো আমার এটা ভালো লাগে না আমার ফ্যামিলি সম্পর্কে জানেই না কেউ আপু বেস্ট টাইটনিং এর জন্য আছে আছে প্রোডাক্ট সো ডোনাট শ্যাম্পুটা অফারে পাবেন হ্যাঁ ডোনাট শ্যাম্পুটা অফারে পাবেন মাত্র 780 কালকে একজন 3000 টাকা বলে দিয়েছে আমি তো জাস্ট এগুলো আমি হাসতে হাসতে শেষ যে হ্যাঁ এটা তিন হাজার টাকার কোয়ালিটি শ্যাম্পু বাট এটা আমি সাতশো আশি টাকা এই কারণে দিব যে এটার আমরা ডিস্ট্রিবিউটার এটা আমরা ডিস্ট্রিবিউটার সো এটা সাতশো আশি টাকা আপনারা পাবেন ঠিক আছে আপু চুল সোজা হওয়ার জন্য স্পা তো এখানে নাই আপু ওটা অফিসে আর একটা আছে আমার ওয়াশরুমে ওটা ওটা স্টক শেষ আপু সব লাইক দেখি সবসময় থ্যাংক ইউ মাইশা আপু সো ডোনাট শ্যাম্পুটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র অনিয়ন সাতশো আশি টাকা ঠিক আছে কোলাজেন গুলটা অ্যাসিড সাবানটা কেমন পেজে পিকচার দিতে হবে কেমন ভালো কিনা সেটার জন্য হ্যাঁ এটা হচ্ছে ডোনাট শ্যাম্পু ডোনাট শ্যাম্পুর প্রাইস পড়বে মাত্র অনলি ওয়ান সাতশো আশি টাকা আপু টাকা দিয়ে পিঙ্ক মিল খাজানা নেওয়ার জন্য আপনার মডার আপনার মডারটারে বলেন আপু টাকা দিয়েছি পিঙ্ক খাজানা নেওয়ার জন্য আপনার মডার আপু কোনো টেনশন করতে হবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার বিকাশের লাস্ট চারটা ডিজিট পেজে মেসেজ করে চুপ করে বসে থাকেন ওরা কনফার্ম করে পাঠিয়ে দিবে টেনশন করতে হবে না আমাদের পেজ আপনি চোখ বন্ধ করে আমাদের প্রোডাক্ট নাই আমাদের আপুরা চার মাস আগেও টাকা পাঠায় বসে থাকে বুকিং করে সমস্যা নাই আপু প্রোডাক্ট আসলে যদি না পাই এই ভয়ে চার মাস আগে টাকা পাঠায় বসে থাকে টেনশন করতে হবে না আমরা টাকাও মে আর মারি না আমরা হচ্ছে টাকা নিয়ে হচ্ছে যে বলে না যে প্রোডাক্ট দেই না এরকম আর আমাদের রেকর্ড নেই তাই না আমরা এই যে দু সাল থেকে দু সাল স্ট্রাগল করার সোটা এটা শুধু পারছি আপনাদের জন্য আপনারা আমাকে ভরসা করছেন আপনাদের সেই আস্থার জায়গাটা আমি রাখতে পারছি এর জন্য কিন্তু আপনারা আমাকে এত ভালোবাসেন দেখেই কিন্তু আমি এত এত প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারতেছি ওজন কমানোর জন্য কি আছে ওজন কমানোর জন্য পিঙ্ক মিল্ক খাবেন আচ্ছা ডোনাট শ্যাম্পু সাতশো আশি আর সাথে নিবেন হচ্ছে একদিনে পড়ার মহা ওষুধ ডক্টর ডেভিডের ডক্টর ডেভিডের এটা চুল গজাবে চুল পড়া বন্ধ করতে হেল্প করবে দেখেন এরকম টাকলা মাথা থাকলে এরকম চুল উঠে পড়ে যাবে চুল গজাবে চুল লম্বা করতে আপনাদের হেল্প করবে চুল গজাবে চুল লম্বা করতে হেল্প করবে কথা ক্লিয়ার চুল গজাবে চুল লম্বা করতে আপনাকে হেল্প করবে প্রাইস করবে এটা বারোশো পঞ্চাশ আর এটা সাতশো আশি এই দুইটা নিবেন একসাথে শ্যাম্পুর জন্য আর চুলের জন্য ঠিক আছে এই দুইটা নিবেন একসাথে আচ্ছা এখন আসি সিরাম আমি মাস্ট দেখাবই সিরাম নাইট ক্রিম ইউজ করেন না করেন কোনো ব্যাপার না স্কিন কেয়ার করেন কোন না করেন কোনো ব্যাপার না বাট আপনি তো মানুষ আপনার স্কিনের খাদ্য আপনার স্কিনের খাদ্য কোন জেলটা বেশি ভালো হবে আপু আপু সুদিং জেল যদি বলেন আমার প্রত্যেকটা সুদিং জেলই হিট হ্যাঁ সো এইটা হচ্ছে স্ট্রবেরি সিরামটা এটা নাইও প্রায় শেষ করে ফেলছি হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি সিরাম এটা স্কিনের খাদ্য এটা স্কিনটাকে পুরা কন্ট্রোলে নিয়ে আসে আপু আমি কয়দিন আগে খাজানাটা নিয়েছি ফার্স্ট টাইম পারচেজ করেছি আজকে পাঁচ দিন হয়েছে আসলে কাজ করছে থ্যাংক ইউ সো মাচ আপু রিদিকা আপু সো এটা একটু আমি দেখাই দেখছেন এইটা একটু দেখেন সিরামের কালারটা দেখেন সিরামের কালারটা দেখেন ঠিক আছে সিরামের কালারটা দেখেন এই হচ্ছে সিরামটা এই হচ্ছে সিরামটা দেখছেন এটা স্কিনের খাদ্য আমি কেন বলছি কালারটা দেখছেন আর লাগানোর সাথে সাথে এটা স্কিনের কালারের সাথে পুরো মিশে গেছে দেখছেন দেখা যায় না পরে তো বলবেন আপু দেখাইলেন না সিরাম লাগায়া এই যে দেখেন এইটা যখন মুখে লাগাবেন ভাই এটা যখন মুখে লাগাবেন না পুরো স্কিনটা অন্য রকমের একটা ভাইবস পাইবেন আপনি ফুল অন্য রকমের একটা ফিলিংস আপনি পাবেন কেন আমি বলতেছি বিকজ এটা স্ট্রবেরি সিরাম এটা স্কিনে পোর মিনিমাইজ করবে স্কিন পাতলা থেকে মোটা হবে এবং আপনার স্কিনে কোনো গর্ত থাকলে গর্ত ভরাট করবে স্কিন প্রচন্ড ফর্ষা করবে স্কিন প্রচন্ড ফরসা করবে সো এই সিরামটা আপনার স্কিনের জন্য খুবই দরকার এটা কিন্তু আমি প্রত্যেক দিন লাগাই প্রত্যেক দিন লাগাইছো এটার প্রাইস পড়বে মাত্র অনলি ওয়ান নয়শো নিরানব্বই টাকা এটা নয়শো নিরানব্বই টাকা স্ট্রবেরি সিরাম রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ যারা আজকে লাইভে এটা নেবেন তারা পাবেন হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আপনি গালে যখন লাগাবেন না আপনার গালগুলা পুরো টস টস করবে এই যে আমার হাতের মতো যখন আপনি গালে লাগাবেন আপনার গালগুলা ফুল টস টস করবে আমার হাতের মতো ঠিক আছে আপনি যখন এটা গালে লাগাবেন ফুল গালগুলা টস টস করবে আমার হাতের মতো সো এই রকম করবে আপনার স্কিনটা জাস্ট এই রকম একটা আপনি ভাইস পাবেন হ্যাঁ এই রকম জাস্ট হচ্ছে একটা আপনি ভাইস পাবেন আমার গ্লাসি ভাবটা বোঝা যাইতেছে স্কিন পুরো মোটা করে ফেলবে ঠিক আছে আপু সিরামটা অফারে পাবেন 999 টাকায় আর রেগুলার প্রাইস হচ্ছে 1200 পঞ্চাশ টাকা বাট আজকে যদি নেন এটা নয়শো নিরানব্বই টাকায় পাবেন তাড়াতাড়ি একটু অর্ডার করে দেন ঠিক আছে সিরামটা জাস্ট স্কিনের অনুপাতে তিন চার ফোটা দিলেই আপনার স্কিন পুরো কভার করে ফেলবে রাইস সিরাম কত টাকা আপু আমার কাছে থাকলে দেখাও রাইস সিরাম তো নাই রে সোনা আপু আমি নিব যারা নিতে চান অফারে অর্ডার করবেন এখনই নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কেউ মেসেজ করে জিজ্ঞাসা করবেন না এটার দাম কত আপু ওইটার দাম কত এগুলা কেউ আস্ক করবেন না ঠিক আছে আপু খাজানাটা কিভাবে ব্যবহার করব আপু এটা মিশিয়ে ভাষা ভাষা করে লাগাতে পারেন মিশাতেও পারেন কোনো সমস্যা নাই আপু এই সিরামটা সারা রাত রাখবেন এটা সারা রাত নাইট ক্রিমের আগে সিরাম ইউজ করবেন মাস্ট কারণ অনেকের দেখবেন কোনো ক্রিম লাগালে ব্রন। হয় অনেকের দেখবেন কোনো স্কিনে অটোমেটিক শুধু শুধু ব্রণ হচ্ছে স্কিন পাতলা হয়ে যাচ্ছে স্কিন জলে সো স্কিনে যখন আপনি সিরাম লাগাবেন সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আপনার আর থাকবে না আপু আমি নিতে চাই ওকে শোনা আপু আপু আমি নিতে চাই ওকে পেজ অর্ডার করেন সো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো লাইভটা এখানেই ক্লোজ করে দেয় যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি চট জলদি অর্ডার করবেন টাটা বাই বাই